Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to Malay Bhasha Training Center. অর্থাৎ আপনাদের মালয় ভাষা শেখার বিশ্বস্ত একটি চ্যানেলে পিওবিএস মালয়েশিয়ান ভাষায় আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই প্রয়োজনীয় হবে। সো পিওবিএস, আজকের ভিডিওতে রয়েছে ছোট ছোট শব্দ এবং কিভাবে এই ছোট ছোট শব্দ দিয়ে বাক্য মিলিয়ে কথা বলতে হয় তা শেখাবো। তো পিওবিএস আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এবং আজকের ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গেট স্টার্টেড। ধরেন আমাদের বাংলা ভাষায় আমরা খালাতো, ফুফাতো, মামাতো, চাচাতো, ভাই বা বোন বলে থাকি, যেরকম ইংলিশে বলা হয় কাজিন। ইংলিশে যে কাজিন যে শব্দটি বলা হয়, যেরকম খালাতো বোন বা ফুফাতো বোন বা মামাতো বোন বা চাচাতো বোন, অথবা খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এই ধরনের ভাই যে বা বোন, এদেরকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় সে পুপু। সেপুপু হচ্ছে কাজিন এক কথায়, সে আমার খালাতো বা মামাতো ভাই। আপনি যদি বলতে চান যে সে আমার খালাতো বা মামাতো বা চাচাতো বা ফুফাতো ভাই, তাহলে বলবেন ডিয়া সেপুপু সাইয়া। ডিয়া সেপুপু সাইয়া, ডিয়া হচ্ছে সে, সেপুপু হচ্ছে মানে এক কথায় কাজিন, সাইয়া হচ্ছে আমার। হ্যাঁ, সুখী হলো সে আমার খালাতো ভাই অথবা মামাতো ভাই অথবা ফুফাতো ভাই, এক কথা এইভাবে বলে দিবেন ডিয়া সে পুপু সাইয়ে। সে পুপু হচ্ছে এই খালাতো ফুফাতো মানে এক কথায় যে বাবার বংশধর অথবা মায়ের বংশধর, এদেরকেই বলা হয় সে পুপু। সে পুপু হচ্ছে এই আমাদের যে ইংলিশে যে কাজিন বলি আমরা, এই কাজিন অর্থাৎ হচ্ছে সে পুপু। ধরেন আপনি বলবেন আমি আগে তার আন্ডারে কাজ করতাম, একজনকে আপনি কারোর সাথে যদি বলতে চান যে আমি আগে তার আন্ডারে কাজ করতাম, তাহলে এইভাবে বলবেন সায়া ডুলু পর্না বুয়াত কর্জা ইকুডিয়া। সায়া ডুলু পর্না বুয়াত কর্জা ইকুডিয়া, আমি আগে তার আন্ডারে কাজ করতাম। তো এটা কীভাবে হলো আসেন এবার আমরা একটু মিনিংটা দেখি। সায়া হচ্ছে আমি, ডুলু হচ্ছে আগে, পর্না হচ্ছে করতাম, আমি আগে করতাম। কি করতেন, কার আন্ডারে করতেন কাজ? বোয়াত কর্জা ইকুডিয়া, বোয়াত হচ্ছে করা, বোয়াত হচ্ছে করা, কর্জা হচ্ছে কাজ, ইকুত হচ্ছে সাথে বা তা আন্ডারে, আমি আগে তার আন্ডারে কাজ করতাম, এভাবে বলা হবে আর কি। আমরা যদি বাক্য মিলিয়ে কথা না বলতে পারি তাহলে সহজে আর মালয় ভাষা শেখা সম্ভব হবে না। সো আমাদের আগে বাক্যের সাথে পরিচয় হতে হবে, কোন বাক্যটার অর্থ কী। সো আপনারা, আমি রিডিং বললো, আপনারা বাক্যটা দিয়ে খেয়াল রাখবেন যে বাক্যটাকে এটা বলা হয়, এই শব্দটাকে এটা বলা হয়। আমি সাধারণ মানুষ, মনে রাখবেন আমি সাধারণ মানুষ, এ কথাটি যদি আপনি বলতে চান মালয় ভাষায় তাহলে বলবেন সায়া ওরাং বিয়াসা। এখানে তিনটা বাক্য দিয়ে এই পুরোটা শব্দ সাজানো হয়েছে, এই তিনটা বাক্যর কোনটার অর্থ কী। সায়া হচ্ছে আমি, সাধারণ হচ্ছে বিয়াসা, অরাং হচ্ছে ব্যক্তি, আমি সাধারণ ব্যক্তি বা সাধারণ মানুষ, আমি বহু দূর থেকে এসেছি। আপনি যদি এইভাবে বলেন যে আমি বহু দূর থেকে এসেছি তাহলে বলবেন সায়া দা তাংডারি যাও। যদি তাকে ভাই বলতে চান বা চাচা বলতে চান বা চাচি বলতে চান, ধরেন আপনি যার সাথে বলছেন সে একজন মহিলা, সে আপনার মায়ের বয়সী বা চাচির বয়সী, আপনি যদি তাকে বলতে চান যে আমি অনেক দূর থেকে এসেছি চাচি, তাহলে বলবেন সাইয়া দা তাংডারি যাও মাছি। যদি চাচার বয়সী হয় তাহলে বলবেন সাইয়া দা তাংডারি যাও পাচি। যদি ভাই বলে বলতে চান তাহলে বলবেন সাইয়া দা তাংডারি যাও আবাং, এভাবে বলবেন, বেশি কথা বলবেন না। যদি আপনি এ কথাটি বলতে চান যে বেশি কথা বলবেন না, অথবা কেউ যদি আপনাকে বলে যে জাঙ্গান চাকা বানিয়াক, তাহলে বুঝতে হবে সে এ কথাটা বলেছে যে বেশি কথা বলবেন না। বেশি কথা হচ্ছে, ধরেন বেশি কথা বলবেন না, এটার মিনিংটা আমরা দেখি, জাঙ্গান চাকা বানিয়া, জাঙ্গান হচ্ছে নিষেধ করতেছে আপনাকে বেশি কথা বলার জন্য। যে কোনো কিছু নিষেধ করতে গেলে জাঙ্গান শব্দটি ব্যবহার করতে হবে, চেক আপ হচ্ছে কথা, বানিয়াক হচ্ছে বেশি।
মাটি, মাটিকে বলা হয় তানাহ, তানাহ হচ্ছে মাটি, মাটিকে মনে রাখবেন, মাটিকে বলা হয় তানাহ, তানাহ হচ্ছে মাটি। তারপরে বালু, বালুকে বলা হয় পাসির, পাসির হচ্ছে বালু। আমরা যারা বিল্ডিং কনেকটেশনে কাজ করি তাদের প্রয়োজন হয় বালু, ইট, সিমেন্ট, এগুলার। তা আমি ইট সিমেন্টের দিকে আর গেলাম না, বাস বালুটার কথাই বললাম। বালুকে বলা হয় পাসির। বাতাস, বাতাসকে বলা হয় আঙিন। যদি বলেন আপনি যে আজকে বেশি বাতাস, তাহলে বলবেন হারি ইনি আঙিন কুয়াত, হারি ইনি আঙিন কুয়াত, আজকে প্রচুর বাতাস। বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় হুজান, বৃষ্টিকে বলা হয় হুজান। শুনতে উজানের মতো হয়, যেরকম উজান এরকম শুনবেন বলার সময়, কিন্তু লিখতে সময় লিখতে হবে হুজান, এইচ ও জি এ এন, হুজান। আগুনকে বলা হয় আপি, আগুন হচ্ছে আপি। সিগারেটকে বলা হয় রকক, সিগারেট হচ্ছে রকক। সিগারেট খাওয়াকে বলা হয় হিসাব রকক, আর শুধু সিগারেটকে বলা হয় রকক। জেলখানা, জেলখানাকে বলা হয় পাঞ্জারা। মনে রাখবেন জেলখানাকে বলা হয় কি, পাঞ্জারা, পাঞ্জারা অর্থ হচ্ছে জেলখানা। জেলখানাকে মালয়েশিয়াতে মালয় ভাষায় পাঞ্জারা বলে থাকে। গ্রেফতার করাকে বলা হয় তাংকাপ। ধরেন না আপনাকে পুলিশে গ্রেফতার করেছে, অথবা কাউকে পুলিশে গ্রেফতার করেছে, আপনি যদি বলতে চান যে আমার বন্ধুকে পুলিশে গ্রেফতার করেছে, তাহলে কীভাবে বলবেন? বলবেন কাওয়ান সাহেয়া তাংকাপ পুলিশ, কাওয়ান সাহেয়া তাংকাপ পুলিশ, আমার বন্ধুকে পুলিশে ধরেছে। লেখা, আমরা যখন খাতায় লিখি বা মাটিতে লিখি বা কোথাও লিখি, লেখাকে বলা হয় তুলিশ। তুলিশের অর্থ হচ্ছে লেখা, লেখাকে তুলিশ বলা হয়। তুলিশ অর্থ হচ্ছে লেখা, আমরা কলম দিয়ে লিখি যেটা, কলম অথবা যে কোনো কিছু দিয়ে লেখাকে বলা হয় তুলিশ। আর পড়া, বই পড়াকে আপনি যদি বলতে চান যে বই পড়ছি, অথবা বই পড়ছে, অথবা বই পড়ব, এই বই পড়াকে বলা হয় বাচ্চা বুকু। পড়া হচ্ছে বাচ্চা, বুকু হচ্ছে বই। আপনি যদি কাউকে বলতে চান যে বসেন, কেউ আপনার বাসায় এসেছে, আপনি যদি তাকে বলতে চান যে বসেন, তাহলে বলবেন ডুডু। যদি তাকে আদবের সাথে বলতে চান, তাহলে বলবেন চিলা ডুডু, চিলা ডুডু, অনুগ্রহ করে বসেন, আবার আসবেন। আপনার বাসায় কেউ এসেছে, তা সে চলে যাবার সময় আমরা তাকে অবশ্যই বলি না যে আবার আসবেন। সো এটাকে মালয় ভাষায় বলা হয় যে আবার আসবেন, এটাকে মালয় ভাষায় বলবেন দাতাং লাগি, দাতাং লাগি, আবার আসবেন, এখান থেকে যাও বা সরেন। একথাটা যদি আপনি বলতে চান যে এখান থেকে সরেন বা এখান থেকে যান, তাহলে এভাবে বলবেন পরগি ডারি সিনি, পরগি ডারি সিনি। পরগি হচ্ছে যাওয়া, ডারি হচ্ছে থেকে, সিনি হচ্ছে এখান, এখানে মানে এখানে বা এখান থেকে। পরগি ডারি সিনি, এখান থেকে যাও। তুমি তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে, এটা ছন্দের মতো হয়ে যায়। এটাকে মালয় ভাষায় এভাবে বলা হয় চিন্তাইলা হরাং ইয়াং মাই চিন্তাই মু, তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। এর অর্থ হচ্ছে চিন্তাইলা হরাং ইয়াং মাই চিন্তাই মু, তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। চিন্তাইলা অর্থ হচ্ছে তাকেই ভালোবাসো। জাঙ্গান ইকুট দিয়া, এর অর্থ হচ্ছে তার সঙ্গে যেও না, তার সঙ্গে যেও না, এর অর্থ হচ্ছে জাঙ্গান ইকুট দিয়া। জাঙ্গান হচ্ছে নিষেধ করা, দিয়া হচ্ছে তার সাথে হচ্ছে ইকুট। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।